হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা মহাদেবের পুজো নিয়ে। সামনেই যেহেতু শ্রাবণ মাস, প্রত্যেক সোমবার আমরা শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো করে থাকি। আর এবছর শ্রাবণ মাস মলমাস পড়েছে, তো অনেকের মনেই আমাদের কোশ্চেন আছে কি মলমাসে আমরা পুজো করতে পারবো কি পারবো না। ভিডিওটা আজকে তার উপরেই বানিয়েছি। আই হোপ ভিডিওটা তোমাদের উপকারে আসবে, তো দেখে নাও, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই বলি মলমাসটা কি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি তিন বছর একটি অতিরিক্ত মাসের প্রকট হয়। এই অধিক মাসটিকে মলমাস বা পুরুষোত্তম মাস বলা হয়। চন্দ্রপঞ্জিকা অনুসারে এক বছরে থাকে ১২ মাস, যার মোট দিন সংখ্যা ৩৫৫ দিন। আবার সৌরপঞ্জিকা অনুসারে বছরে দিনের সংখ্যা ৩৬৫, অর্থাৎ সৌরপঞ্জিকা ও চন্দ্রপঞ্জিকার মধ্যে ১০ দিনের পার্থক্য। হিন্দু ধর্মের সকল সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় এই কারণে সৌর ও চন্দ্র বছরের মেলবন্ধনের জন্য তিন বছর অন্তর যে ৩০টি অধিক দিন পাওয়া যায় তাই হল পুরুষোত্তম মাস বা মলমাস। এছাড়া সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। সূর্য যখন একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলে। এই হিসাবে যে মাসে সংক্রান্তি নেই সেই দিনটাকেই মলমাস। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ২০২৩ সালে মলমাস শুরু হবে ১৮ জুলাই থেকে, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এবার বলি মলমাসের গুরুত্ব। পুরাণ অনুসারে অধিমাসে দুটি অমাবস্যা থাকায় কোনো শুভ কাজ করা হয় না। তবে কি এই মাস চরম অশুভ? অধিমাস বা অধিক মাস এই দুঃখ নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন। শ্রী বিষ্ণু অধিমাসের দুঃখ দেখে বললেন, আমার অপর নাম পুরুষোত্তম, আজ থেকে অধিমাসও জগৎ সংসারে পুরুষোত্তম মাস নামে পরিচিত হবে। এই মাস সকল মাসে শ্রেষ্ঠ হবে, অন্য সকল মাসে সমকাম সাধনা হয়, এই মাসে হবে নিষ্কাম সাধনা। ফলে যে ব্যক্তি এই মাসে নিষ্কাম সাধনা নিয়ে ঈশ্বরের পুজো করবে তার কর্মফল মুক্ত হবে, ঈশ্বর লাভ করবে। তাই এই মাসে কোনো অসৎকর্ম না করে ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকলে পরম করুণাময়ের কৃপা মেলে। তো এই শ্রাবণ মাসে আমরা ৫টা সোমবার অনেক সময় পড়ে, অনেক সময় ৪টে সোমবার পড়ে। তো এই বছর আমরা ৮টা সোমবার পাচ্ছি। তো ৮টা সোমবারে ভোলেনাথের আমরা পুজো করতে পারি। পুজোর আগের দিন সংযম করতে হয়, মানে একবেলা হবিষি খেয়ে আর অন্য বেলাতে ফল মিষ্টি খেয়ে থেকে পরের দিন ভোলেনাথের পুজো করতে হয়। তো শ্রাবণ মাসে ভোলেনাথের অভিষেক অবশ্যই করে আমরা পঞ্চামৃত দিয়ে করব। তো পঞ্চামৃত বানানোর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব। আর পাঁচ ফল, পাঁচ রকম মিষ্টি, এগুলো দিয়ে ভোলেনাথের পুজো করতে হয়। ভোলেনাথের খুব পছন্দের ফুল আকন্দ ফুল, ধুত্রা ফুল, কলকে ফুল, তো এই ফুলগুলো দিয়ে তোমরা ভোলেনাথের পুজো করতে পারো। আর অবশ্যই করে বেলপাতা নিবেদন করতে হয়। অনেকে ৩টি বেলপাতা দেয়, অনেকে ৫টি দেয়, যে যেরকম বেলপাতা তোমরা জোগাড় করতে পারবে সেটা তোমরা ভগবানকে নিবেদন করবে। শ্রাবণ মাসের সোমবারে উপোস করে ভোলেনাথের মাথায় জল দিয়ে শস্য নিবেদন করতে হয়। তো কী কী শস্য ভোলেনাথকে নিবেদন করতে হয় তার রিলেটেড একটা ভিডিও আমি নেক্সট আনবো, তো তোমরা সেটাও দেখতে পারো। ভোলেনাথকে সোমবার পঞ্চামৃত দিয়ে স্নান যদি তোমরা করাতে না পারো, শুধুমাত্র কাঁচা দুধ দিয়েও ভোলেনাথের অভিষেক করা যায়, তো তোমরা সেটাও করতে পারো। একটুখানি বেলপাতা আর একটু গঙ্গার জল দিয়েও ভোলেনাথের পুজো হয়। শুধুমাত্র ভোলেনাথের নাম স্মরণ করলেই ভোলেনাথ অনেক বেশি সন্তুষ্ট হন। প্রত্যেক সোমবার উপোস করে ভোলেনাথকে পুজো করার আগে চেষ্টা করবে একটা ঘিয়ের প্রদীপ, মানে মাটির প্রদীপ নিতে পারো, ঘি দিয়ে সেটা জ্বালিয়ে ভোলেনাথকে নিবেদন করবে, সেটাও খুব শুভ বলে মনে করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। এবছর শ্রাবণ মাস মলমাস হলেও ভোলেনাথের পুজো করা যায়, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।